आप ही देखिए ना, बोलिए कौन तो किसका, हम लोग आपका अंदर में नहीं है, तो आपका अंदर में नहीं है, मत देखा लूंगा। এখানে এসে কি বলটা ভাঙচুর করতেছে এবং আমরা যখন প্রতিবাদ করি তখন আমাদেরকে ধাক্কা তো দিচ্ছে। মাছ বাজারে নোংরা আবর্জনা সাফাই নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বচসায় জড়ালেন ব্যবসায়ীরা। ঘটনায় এদিন উত্তেজনা ছড়িয়ে পড়ে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে মাছ বাজার চত্বরে। স্থানীয়দের অভিযোগ, মাছ বাজারে ব্যবসায়ীরা সকাল থেকে বিকেল পর্যন্ত ব্যবসা করলেও ওই চত্বর পরিষ্কার না করেই চলে যায়, ফলে নোংরা আবর্জনা জমে গিয়ে প্রচণ্ড দুর্গন্ধ বেরোয় মাছ বাজার থেকে। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই জেরবার স্থানীয়রা। এ নিয়েও বৃহস্পতিবার স্থানীয়দের সঙ্গে বচসা বেঁধে যায় ব্যবসায়ীদের। এই দুর্গন্ধ থেকে বাঁচতে জনবসতিপূর্ণ এলাকা থেকে মাছ বাজার অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এমনকি এ বিষয়ে এদিন পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়ালের সঙ্গেও দেখা করেন স্থানীয় বাসিন্দারা। এই মাছ বাজারগুলো দোকানদাররা দোকানদারি করে সন্ধ্যাবেলা চলে যায়, চারটার দিকে চলে যায়, কিন্তু প্রচুর নোংরা এখানে চারদিকে ফেলে চলে যায়। এ নিয়ে সমস্যা সারা কয়েক বছর থেকে সমস্যা হচ্ছে, কিন্তু চেয়ারম্যান সাহেবকে জানানো হয়েছে, কতবার জানানো হয়েছে, চেয়ারম্যান সাহেব আবার মীমাংসা করেছে, মামলাও করেছে, সমাধানও করে দিয়েছে, কিন্তু এখানকার লোক সুধরাবে না। যারা স্থানীয় আছে, যারা ফ্যামিলি নিয়ে আছে, এখানে বসবাস করছে দীর্ঘদিন ধরে, এই গন্ধটা দীর্ঘদিন ধরে সহ্য করতেছে, কিন্তু এর সমাধান হচ্ছে না। এদের বক্তব্য হলো যে আমাদের সমাধান লাগে, এই সমাধানটা সংশোধন হয়ে গেলে এটা ক্লিয়ার হয়ে যাবে। এলাকার মাছ বাজারটা এখান থেকে উঠে যাক, শিফট হয়ে যাক অন্য জায়গায়, এখানকার প্রতিবেশীরা যারা যারা এখানে বসবাস করে তারা একটু শান্তিতে থাকুক। অন্যদিকে ব্যবসায়ীরা দাবি করেছেন দীর্ঘ কয়েক দশক ধরেই তারা ওই এলাকায় ব্যবসা করে আসছেন, তারা নিয়মিত দোকান ও বাজার চত্বর পরিষ্কার করে আসেন, তারপরেও তাদের সঙ্গে অযথা অশান্তির আবহ তৈরি করছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। এমনকি বুধবার রাতে বাজার চত্বরে থাকা কলসিও ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ, পাশাপাশি বাইরে থেকে এসে বাজার চত্বরে আবর্জনা নোংরা ফেলে রেখে যাওয়ারও অভিযোগ করেছেন তারা। 1984-85 সাল থেকে পৌরসভার আন্ডারে এই ইসলামপুর ফিশ মার্কেটটা, রিটেল ফিশ মার্কেটটা আছে। আমরা নিয়মিত এখানে, যেহেতু এটা জল তাদের ব্যবসা আছে, নিয়মিত আমরা ব্যবসা করি এবং পয় পরিষ্কার সবসময় রাখার চেষ্টা করি। এখন এই হোলির জন্য দুই দিন থেকে সুপার আসেনি বলে কিছুটা ওই খাসি হাটির কিছুটা গুবরিটা আছে, আর মাছের কিছু জিনিসটা রয়েছে হোলির জন্য পড়ে রয়েছে। আমি এসে সকালেই ওকে বললাম যে উমেশবাবুকে যে এটা চিন্তা করবেন না, এটা হোলির জন্য স্টাফটা আসেনি, আজকে সকাল বিকালবেলার আগে আগে এটা পরিষ্কার হয়ে যাবে, এটা বুঝিয়ে ওনাকে দিয়েছি। তারপরে 10-15 মিনিটের পরেই আবার দেখতেছি আমার স্টাফগুলো আমাকে ফোন করতেছে যে এখানে এসে টিউবওয়েলটা ভাঙচুর করতেছে এবং আমরা যখন প্রতিবাদ করি তখন আমাদেরকে ধাক্কা ধুকি দিচ্ছে। তখন আমি সব স্টাফগুলোকে বললাম যে তোমরা এখন কোনো ঝগড়াঝাটি করবা না, ও যা করতেছে করুক, আমরা পৌরসভা চেয়ারম্যানকে জানাবো, তারপরে আমরা কোনো আলোচনা করব। তারপরে এখানে এসে দেখতেছি সত্যিকারই টিউবওয়েলটা খুব খারাপভাবে উনি ভেঙে দিয়েছে, যেহেতু উনি পাশে আছে বলে ওনার একটু সাহসটা বেশি আছে, কিন্তু একটাই ফ্যামিলি আছে যেটা উমেশবাবু, উনি বারবার ওনাকে ভদ্রতাভাবে বললেও উনি বুঝে না, সবসময় নিজের পাওয়ারটা ইউজ করে। তবে এই মাছ বাজার চত্বর নিয়মিত পুরসভার তরফে পরিষ্কার করা হয় বলেই জানিয়েছেন পুর চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল। তবুও কি নিয়ে সমস্যা হয়েছে তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি। মাছ বাজারে নোংরা পরিষ্কার প্রত্যেক দিনই করা হয়, আজকের যেটা ঝামেলা ছিল সেটা মাছ বাজারে নোংরাটা ছিল না। আমি যেটা খবর পেয়েছি যে ওখানে আশেপাশের কেউ ওই ঘাস টাস ওগুলো ফেলে দিয়েছিল, সেটা ওঠেনি, তো সেটা তো আমাদেরকে ফোন করলেই আমরা উঠে যেতাম। তো আমার কাছে কিছু মাছ বাজারের যারা দোকানদাররা আছেন ওরা আসছিলেন, যে বলছিলেন যে ওরা কোনো টিউবওয়েল লাগিয়েছিল, টিউবওয়েল ভেঙে দিয়েছে, তো আমি পৌরসভা থেকে পাঠাবো, পৌরসভা থেকে ইনকোয়ারি করবে যে ব্যাপারটা কী আছে। নোংরা ব্যাপারটা আমরা রোজ নোংরা উঠাচ্ছি, নোংরা উঠবে, তাতে কোনো অসুবিধা হবে না। আরসিটিভি সংবাদ, ইসলামপুর। সরকারি চাকরির নিশ্চিত ঠিকানা শঙ্করদার কোচিং এখন উত্তরবঙ্গে। চাকরি প্রার্থীদের জন্য সেনাবাহিনীর অগ্নিবীর, আরপিএফ, পুলিশ, রেল, বিএসএফ, এএনএম, জিএনএম, এমটিএস, প্রাইমারি এবং এসএলএসটি কোর্সে ভর্তি চলছে। রায়গঞ্জের রণদীপ ভ্যারাইটিজের পাশে বকুলতলা রায়গঞ্জ, কালিয়াগঞ্জের নাটমন্দিরের পাশে মহেন্দ্রগঞ্জ কালিয়াগঞ্জ, বালুরঘাটে বানগড় স্কলার টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, জলপাইগুড়িতে রায়কতপাড়া শনি মন্দির মোড় স্পোর্টস কমপ্লেক্সের কাছে হেল্পলাইন নাম্বার 9073029569, কোচবিহার, শিলিগুড়ি, মালদা এবং ইসলামপুরে খুব শীঘ্রই নতুন শাখা শুরু হবে। হোস্টেল সুবিধা ছাড়াও সেনাবাহিনীর সমস্ত কোর্সে প্রাক্তন সেনাকর্মীদের দ্বারা প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে।